নমস্কার। কামাক্ষা তন্ত্রে সব থেকে সাকসেস যে বশীকরণগুলো আছে তার মধ্যে মহিনী বশীকরণ এবং কামেশ্বরী বশীকরণ, কামাক্ষিনী বশীকরণ, এর পরেই আছে জ্বালাময়ী বশীকরণ। জ্বালাময়ী বশীকরণ নিয়ে আমার আগের আটখানা অধ্যায় আপনারা দেখেছেন, আজকে হচ্ছে নবম অধ্যায়। এই জ্বালাময়ী বশীকরণ এমন একটা বশীকরণ, নিশ্চয়ই আপনারা জানেন, যখন আপনার মনের মানুষ আপনার সঙ্গে কথা বলছে না কিন্তু আপনার সামনে দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, আপনার সঙ্গে দেখা হচ্ছে সে মুখটা ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে, আপনাকে পাত্তাই দিচ্ছে না, ঠিক এই সময় কিন্তু জ্বালাময়ী বশীকরণের কোনো বিকল্প হতে পারে না। তাই জ্বালাময়ী বশীকরণের নবম অধ্যায় আজকে আপনাদের সামনে আমি বলে দিচ্ছি। এটি খুব জটিল বশীকরণ, নিশ্চয়ই জানেন, কিন্তু অনেক পুঁথি ঘেটে বা বই ঘেটে যেগুলো সব থেকে সোজা হবে আপনাদের কাছে নিয়ে আসা যায়, তাই জন্যই সেটা আমি করছি। জ্বালাময়ী বশীকরণের জন্য নিশ্চয়ই জানেন, আপনার মনের মানুষ যেখান দিয়ে হাঁটাচলা করে সেখানকার একটুখানি মাটি আপনাকে জোগাড় করতে হবে, তার পায়ের ছাপ যেখানে পড়েছে সেখানে একটু মাটি আপনাকে দিতে হবে, একটুখানি নুন লাগবে। এছাড়া যেটা আপনার লাগে সেটা হচ্ছে পলাশ গাছের ফুল লাগে, লাল পলাশের ফুল লাগবে, শ্বেত পলাশের ফুল লাগবে, শ্বেত লজ্জাবতীর আপনার শেকড় লাগবে, আপনার ফণি মনসা গাছের একটুখানি শেকড় লাগবে, আপনার আফলা বেল গাছের শেকড় লাগবে এবং শ্বেত জবার শেকড় লাগবে। এছাড়া তুরি চন্ডালের শেকড় লাগবে এবং রাহু চণ্ডালের শেকড় লাগবে, এগুলো আপনাকে জোগাড় করবে। এছাড়া শ্বেত পদ্মের দানা, লাল পদ্মের দানা, লাল পলাশের দানা, ভোজ গাছের দানা এবং নীলি গাছের দানা আপনাকে জোগাড় করতে হবে। ভোজ গাছের ছালের মধ্যে আপনাকে আলতা দিয়ে এই মন্ত্রটাকে লিখতে হবে, ওং রিং কামাক্ষাং হুং জ্বালাময়ী বশীকরণ কস্য কুরু কুরু রিং তার নাম মম কুরু কুরু সোহা, এই মন্ত্রটা লিখতে হবে। লিখে আপনাকে তার উপরে একটু ব্রহ্মকুণ্ডের জল আপনাকে ছিটাতে হবে। অমাবস্যা তিথিতে উত্তর দিকে মুখ করে আপনার শয়ন কক্ষে সম্পূর্ণ একা লাল বস্ত্র পরে বা গোলাপি বস্ত্র পরে আপনাকে কম্বলের আসনে উত্তর দিকে মুখ করে বসতে হবে। সামনে আপনি নিশ্চয়ই জানেন আপনাকে প্রদীপ জ্বালাতে হবে, তিল তেলের প্রদীপ, তার জ্বালাবার সময় 108 বার এই মন্ত্রটা পড়ে জ্বালাবেন। এরকম একটা থালা নেবেন পেতলের, তার উপরে আপনি একটু আলতা মাখাবেন, আলতা মাখিয়ে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে ভোজ গাছের পাতাটাকে ওখানে রেখে মন্ত্রটাকে লিখে নেবেন, লিখে দ্রব্যগুলোকে দেবেন, দিয়ে ওপর থেকে একটু অগ্রু ছিটিয়ে দেবেন, একটু কুমকুম ছিটিয়ে দেবেন, একটু কাম সিঁদুর ছিটিয়ে দেবেন এবং একটু এমনি সিঁদুর এবং একটু রড়ি ছিটিয়ে দেবেন। ছেটানো হয়ে গেলে ঠিক হাতটাকে এরকম করবেন, করে এই নেবেন, নিয়ে ঠিক এই অবস্থায় আনবেন, এনে হাতটাকে রাখবেন, চোখটাকে বন্ধ করবেন, মনের মানুষকে স্মরণ করবেন, চোখ বন্ধ করে মা কামাক্ষাকে স্মরণ করবেন, করে মনটাকে স্থির করবেন, করে মন্ত্রটাকে একবার বলবেন, বলে ঠিক এইভাবে রেখে ফু দেবেন। আবার মনটাকে স্থির করবেন, মা কামাক্ষাকে স্মরণ করবেন, করে আবার হাতটাকে এইভাবে রাখবেন, রেখে আবার ফু দেবেন। 308 বার করবেন। করা হয়ে গেলে ওটাকে ভাঁজ করে নেবেন, ভাঁজ করে একটা মাটির সরা নেবেন, তার মধ্যে আপনার শিব ভস্যকে দেবেন, শিব ভস্য দেওয়ার পর ওই দ্রব্যটাগুলোকে সব দিয়ে দেবেন, দিয়ে ব্রহ্মকুণ্ডের মাটির সঙ্গে গঙ্গা মাটি এবং আপনার গোদাবরীর মাটি মিশিয়ে ওটাকে চাপা দিয়ে দেবেন, চাপা দিয়ে ওটাকে ঘরে 21 দিন রেখে দেবেন। 21 দিন রাখা হয়ে গেলে তারপরে কলা গাছের গোড়ায় ওটাকে পুঁতে দিয়ে চলে আসবেন। দেখবেন ওই 21 দিনের মধ্যেই আপনার মনের মানুষ যে আপনার সামনে দিয়ে ঘুরছিল কিন্তু কথা বলছিল না, সে আপনার সঙ্গে আবার কথা বলবে, একদম গ্যারান্টি দিয়ে বললাম, পরীক্ষিত সত্য। করে দেখবেন। উপকার পেয়ে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই জয় মা কমেন্ট করবেন। এবং আমাকে সব সময় পেতে গেলে আপনি রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন, ওখানে আমাকে প্রতিদিন পাবেন। এছাড়া যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন করে নেবেন। ভালো থাকবেন। জয় মা কামাক্ষা।